বাঁশির জগতে সবথেকে উজ্জ্বল নক্ষত্র হলেন পণ্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়া, যার ঠোঁটের স্পর্শে বাঁশি নিজেকে ধন্য মনে করে। 8 বছরের প্রচুর পরিশ্রমে আজ তিনি সেরা বাঁশিবাদক হয়ে উঠেছেন, খুব ভালো সঙ্গীত শিল্পী। উড়িষ্যার কটক শহরে তার সফর শুরু হয়, পৌঁছায় মুম্বাই পর্যন্ত। এরপর থেকে জনপ্রিয়তা লাভ করতে থাকেন পণ্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়া। তিনি অনেক হিন্দি সিনেমাতে গানের সুর দেন, এছাড়া তিনি তেলুগু সিনেমাতেও গানের সুর দিয়েছেন। আজ আমরা দেখব হরিপ্রসাদ চৌরাশিয়ার জীবনী সম্পর্কে। হরিপ্রসাদ চৌরাশিয়ার জন্ম 1 জুলাই 1938 সালে। তিনি ছোট থেকে সঙ্গীতের অনুরাগী ছিলেন। তিনি বাঁশি বাজান, সঙ্গীত পরিচালনা করেন, এছাড়া একজন ভালো সুরকার। তার বয়স যখন 6 বছর, সেই সময় মা মারা যান। ছোটবেলায় মা হারা হয়ে যান তিনি। তার বাবা চেয়েছিলেন তাকে কুস্তিগির করতে। বাবা চাইতেন না যে তিনি সঙ্গীত শিখুক, তাই তিনি লুকিয়ে লুকিয়ে গান শিখতেন। অন্যদিকে কুস্তির প্রশিক্ষণও চলতে থাকে। কুস্তিতে ভালো ছিল না, কিন্তু বাবাকে খুশি করার জন্য তিনি প্রশিক্ষণ নিতেন কুস্তির। 15 বছর বয়সে তার প্রতিবেশী রাজারামের কাছে কণ্ঠসঙ্গীত শেখা শুরু করেন। তার কণ্ঠ গানের জন্য ভালো ছিল না, তাই সেখানে পরামর্শ দেওয়া হয় যেন তিনি বাঁশি বাজান, যাতে তার কণ্ঠটা আরেকটু ভালো হয়। এরপর থেকেই বাঁশির প্রতি তার ভালোবাসা বেড়ে যায়। এরপর তিনি 8 বছর বারাণসীর ভোলানাথ প্রসন্নের কাছে বাঁশি বাজানো শুরু করেন। তিনি 1957 সালে অল ইন্ডিয়া রেডিও কটক উড়িষ্যাতে যোগ দেন। রেডিওতে কাজ করার সময় বাবা আলাউদ্দিন খানের কন্যা অন্নপূর্ণা দেবীর কাছ থেকে নির্দেশনা পান। শাস্ত্রীয় সঙ্গীত ছাড়াও হরিপ্রসাদ শিবকুমার শর্মার সাথে শিবহরি নামে একটি দল গঠন করেন। উড়িয়া চলচ্চিত্রের জন্য অসংখ্য সঙ্গীত রচনা করেন তিনি। হরিপ্রসাদ চৌরাশিয়া 2 বার বিয়ে করেন। প্রথম স্ত্রী কমলা দেবী এবং দ্বিতীয় স্ত্রী হলেন অনুরাধা। তার মোট 3টি সন্তান রয়েছে। তিনি সঙ্গীতে অপরিসীম অবদানের জন্য অসংখ্য পুরস্কারও পেয়েছেন। সঙ্গীত জগতে তিনি উজ্জ্বল নক্ষত্রের মতো স্থান দখল করে রয়েছেন।